রাঙামাটি পাহাড়দশিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রাঙামাটি জনফতত রাঙ্গুনি উপজেলার শান্তিরাটত ইসাহারি বাজারের নিয়ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি বহরত হামলার প্রতিবাদে রাঙামাটির সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দূরে বিএনপি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য হইতে এ ধরনের হামলা গণতন্ত্র লাই শুভ নয় এবং ন্যাক্কারজনক। কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দান সহ সর্বোচ্চ সুরক্ষা।